أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ورحمة الله وبركاته. بسم الله وبالله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কুরবানি করতে ইচ্ছুকগণ সেখানে ধনী গরীব সকলেই তারা যদি জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পরে কুরবানির পশুজবেহের পূর্ব অবধি নিজের চুল নখ এবং শরীরের লোম পরিষ্কার না করে চুল নখ না কাটে না কর্তন করে তাহলে কুরবানি করার সম্পূর্ণ নেকি ও স্বভাব অর্জন করবে যে হাদিসটি উল্লেখ আছে এই হাদিসটি হুকুম কি হাদিসটি সহি না যাইব এবং এই হাদিসটি কোন হাদিসের গ্রন্থে পাওয়া যাবে বিস্তারিত জানালে উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আল্লাহ দেখুন এই হাদিসটি উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সুনানু আবি দাউদ হাদিস নাম্বার 2789 এখানে উল্লেখ রয়েছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পরে যারা কুরবানি করতে ইচ্ছুক তারা যদি নিজের চুল না কাটে শরীরের লোম পরিষ্কার না করে এবং কুরবানির পশুজবেহের পরে কাটে তাহলে তারা কুরবানি করার সম্পূর্ণ নেকি ও সব অর্জন করবে এই হাদিসটি উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সুনানু আবি দাউদ হাদিস নাম্বার 2789 দেখুন এই হাদিসটি বিষয়ে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি জাইব বলেছেন দুর্বল বলেছেন জানি না তিনি পরবর্তীতে রুজু করেছেন কিনা এই হাদিসটির বিষয়ে হাসান বা সহি বলেছেন কিনা আমলের জন্য তা গ্রহণযোগ্য এই কথা তিনি বলেছেন কিনা কিন্তু এই হাদিসটির বিষয়ে আসাদুল্লাহ আল গালিব দুক্তুর আসাদুল্লাহ আল গালিব উনি নিজ গ্রন্থে মাসাইলে কুরবানি ও আকিকা পৃষ্ঠা নম্বর 12 এখানে উল্লেখ করেছেন যে হাদিসটি হাসান এবং আমি শেখ আসাদুল্লাহ আল গালিবের এই কথাটিকে সমর্থন করি যে হ্যাঁ হাদিসটি হাসান আমলের জন্য গ্রহণযোগ্য এজন্য যে সহি মুসলিমের হাদিসে যে উল্লেখ রয়েছে সহি মুসলিম হাদিস নম্বর 1977 এবং 4959 এবং 5011 নম্বর হাদিসে মান আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া তোমাদের মধ্যে যারা কুরবানি করতে ইচ্ছুক এখানে অধিকাংশ উলামায়ে কিরামগণ এই হাদিসের ভুল ব্যাখ্যা করেন কি বলেন মান আরাদা আহাদুকুম আন ইউযাহিয়ার অর্থ করেন যে কুরবানি করতে সামর্থ্য অথচ মারাত্মক ভুল কেননা এখানে আরাদা ইউরিদু শব্দের অর্থ হচ্ছে যে কুরবানি করতে ইচ্ছা পোষণ করা যারা কুরবানি করতে ইচ্ছুক অতএব এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আহাদুকুম তোমাদের মধ্যে যারা কুরবানি করতে ইচ্ছুক তথা এখানে ধনী গরিব সকলেই ধনী গরিব বিশ্ব অসহায় সকলেই যারাই কুরবানি করতে ইচ্ছুক যারাই কুরবানি গরিবদেরকে তাদের সামর্থ্য নেই তাদের টাকা পয়সা নেই গরিবরাও ইচ্ছা করে কুরবানি করার কিন্তু যেহেতু তারা সামর্থ্যবান নয় তাহলে কি করবে তো এই হাদিস থেকে সহি মুসলিমে কি বলা হয়েছে যে মান আরাদা আহাদুকুম আরাদা ইউরিদু যারা কুরবানি করতে ইচ্ছুক সামর্থক ব্যক্তি নয় বরং কুরবানি করতে যারা ইচ্ছুক তারা যদি জুলহজ মাসের চাঁদ দেখে নেয় তাহলে তারা যেন নিজের চুল এবং নখ না কাটে এবং নখ স্পষ্ট হাদিসে অতএব যেহেতু এখানে কুরবানি করতে ইচ্ছুক কোন বলা হয়েছে সমর্থক নয় তাই আমি এই হাদিসটিকে হাসান বা সহি বলে সমর্থক করি ডক্টর আসাদুল্লাহ আল গালিবের এই কথাকে তাছাড়া আমি শেখ মুহাম্মদ সাকিব আল বুখারি আমি কিষানগঞ্জ মাদ্রাসা আমি সেখানে শেষ বছরে মাকালা লিখতে হয় তো আমি মাকালা লিখেছি আল কোরআন ও সহি হাদিসের আলোকে কুরবানি এই বিষয় নিয়ে এবং সেখানে আমি এই হাদিসটিকে সহি প্রমাণ করার জন্য সুনানু আবি দাউদের 2799 নম্বর হাদিসটি সহি প্রমাণ করার জন্য আমি উসু
মুস্তালাহ তথা উসুলুল হাদিসের সমস্ত গ্রন্থের রেফারেন্স দলিল প্রমাণ দিয়ে আমি প্রায় 18 থেকে 20 পৃষ্ঠা আমি লিখেছি এই হাদিসটি সহিহ প্রমাণ করার জন্য, যাতে দ্বিতীয় দৃষ্টি দিয়েছেন, যাতে দ্বিতীয় কিষানগঞ্জ মাদ্রাসা জামিয়াতুল ইমাম আল বুখারীর চেয়ারম্যান শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এবং তিনি ছাড়াও আরো কিষানগঞ্জ মাদ্রাসা যে সমস্ত শিক্ষকগণ মাদানীগণ রয়েছেন তারাও দ্বিতীয় দৃষ্টি দিয়েছেন এবং সালাফি ও সানাবিলি। অতএব সানাবিলি তারা এই হাদিসটি সহিহ হওয়ার ব্যাপারে মানে যাইফ হওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি, তারা সমর্থক করেছেন হাসান বা সহিহ হওয়ার ব্যাপারে। অতএব এই হাদিসটি আমলের জন্য গ্রহণযোগ্য, তাই যদি কোনো ব্যক্তি তিনি নিঃস্ব অসহায় গরিব হন, তিনি যদি কোরবানি দিতে না পারেন, তাহলে তিনি যদি জুলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পরে নিজের চুল না কাটেন, নিজের শরীরের লোম পরিষ্কার না করেন, তারপরে কোরবানির পশু জবহের পরে যদি তা সাফ করেন, তা কাটেন, তাহলে ইনশাআল্লাহ তিনি কোরবানি করার সম্পূর্ণ নেকি ও সব অর্জন করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।